আত্মার খাদ্য, তাই না? শরীরের যেমন খাদ্য আছে, শরীরকে খেতে না দিলে শরীর দুর্বল, খানিকক্ষণ না খেলে দুর্বল লাগে। তাহলে আত্মাকে খেতে না দিলে আত্মা দুর্বল হয়ে কি হয়? অধঃপতিত হয়। আমরা শেখাচ্ছি কি, আত্মানম ন অবসাদয়েত, আত্মাকে অবসাদগ্রস্ত মানে দুঃখী করা উচিত না। বোঝা গেল কথাটা? আত্মাকে দুঃখী করলে আমরা নিজেরা দুঃখী হয়ে যাব। আত্মানম ন অবসাদয়েত, গীতায় ভগবান বলছেন অভ্যাস যোগে, আত্মৈব আত্মনবন্ধু আত্মৈব রিপুর আত্মনা, আত্মাই আত্মার বন্ধু আর আত্মাই আত্মার শত্রু। অর্থাৎ তুমি যদি আত্মার কাজগুলো না করো, তাই না? আমাদের ব্রিলিয়েন্ট মেয়ে শ্রুতি এসছে, শাস্ত্রীয় সঙ্গীতকার, ওর বাবা কিন্তু বিরাট শাস্ত্রীয় সঙ্গীতের বিদ্বান। আমার জন্মদিনে এরা গান গায় প্রতি বছর, এবছরও গান গিয়েছেন। আর এ ব্রিলিয়েন্ট, এ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএসসিতে টপ করেছে, একদম ইউনিভার্সিটি টপ, ফার্স্ট ক্লাস ফার্স্ট ইউনিভার্সিটি টপ, এখন এমএসসি করছে। তো আমাদের লক্ষ্মী সোনা মেয়ে গানে সঙ্গীতে বিদ্যায় বিচক্ষণতায়। কিন্তু এই যে যখন পাপ গ্রহ চলে, এই কথাগুলো মনে রাখতে হবে, যখন পাপ গ্রহ চলে আমাদের জীবনে, তখন কিন্তু আমরা অনেক রকম সমস্যার মধ্যে পতিত হই। পড়াশোনা ডিস্টার্ব হয়, মন ডিস্টার্ব হয়, বুদ্ধি ডিস্টার্ব হয়, মন মনকে মানে এখান থেকে রাহুর প্রভাব তো মুখের উপরে ডিস্টার্ব করে, ঘুমের উপরে ডিস্টার্ব করে, মনকে অশান্ত করে, ভেতরের শান্তিকে নষ্ট করে। গ্রহের হাত থেকে কারো ছাড় নেই, কারোর জন্য কোনো কনসেশন নেই, তাই না? কারোর মন কারোর জন্য কিছু কনসেশন হবে না। কিন্তু গ্রহ গ্রহের কাজ করবেই, কিন্তু তাকে যদি আমরা ঠিক মতো ধ্যান করি, তার মানে আমাদের আত্মাটা যদি বলবান হয়, আত্মাটা নায়ম আত্মা বলহীনেন লভ্য, এটা উপনিষদের বিখ্যাত মন্ত্র, খুব সুন্দর কথা, না অয়ম আত্মা বলহীনেন লভ্য, মানে বলহীন ব্যক্তি যে সে আত্মাকে কখনো জানতে পারে না বা বুঝতে পারে না। তাহলে বলটা কি? বলে সাধনার বল। তাহলে কদিন ধরে গীতার ক্লাসে শেখাচ্ছি যে শরীর মানে এই যে আমাদের অন্নময় কোষ, শরীরটা হচ্ছে অন্নময় কোষ, কিছু না কিছু অন্ন দিতে হয়, তাই ভাত দেই, রুটি দেই, ফল দেই, দুধ দেই, জল দেই, যা শরীরে যা যখন যা দরকার হয় আমরা দেই। তবে দেওয়াটা কম হলে ভালো, খাদ্যটা কম খেলেই বেশি ভালো, খাদ্যটা আধা পেট খেলে কিন্তু মানুষ সুস্থ থাকে, এটা মনে রাখতে হবে। ফুল পেট খেলে সে ব্যায়ামগ্রস্ত হবে, এন অর্ধেক পেট খাওয়া উচিত আর অর্ধেকটা পেট খালি রাখতে হয়, তার অর্ধেকটা জল দিয়ে ভরতে হয়, আর যে চারানা রয়ে গেল 25% সেটা শ্বাস প্রশ্বাস প্রাণায়ামের জন্য রাখতে হয়, তাতে কি হয়, প্রাণের আরাম হয়। তাহলে শরীরের যত আমি শরীরকে সুন্দর করব, মনে থাকবে, যত শরীরকে সুন্দর করব, মানে কি শরীরকে সুন্দর, মানে মহারাজ কি বলছে, স্পাইনাল কর্ড সোজা করে বসো, সোজা হয়ে বসো। কেন বলছেন? শরীরের যদি আমাদের ঋষিরা বারবার বলেছেন শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, তাহলে শরীরটাই তো সাধনার মাধ্যম। তাহলে শরীরটাই যদি টোটালি ঠিক মতো কাজ না করে, মানে স্পাইনাল কর্ড সোজা রাখা, গ্রীবা উন্নত রাখা, তারপরে মনকে শান্ত করা, ইড়া পিঙ্গলা সুষুম্না তিনটে নাড়ি আছে একদম, মানে ওই স্পাইনাল কর্ড দিয়ে সোজা গিয়ে মাথায় উঠেছে, আমি যখন ধ্যান করি তখন তো এখানে বিড়বিড় বিড়বিড় করে ঘুরতে থাকে, মানে ওখানে আমার চেতনাটা ওইখানে যখন দাঁড় করিয়ে দিই তখন লক্ষ্মী সরস্বতী নারায়ণ ওইখানে চেতনাগুলো ঘুরতে থাকে, পাক হতে থাকে, দু এক সময় এত পাওয়ার আসে ধ্যানে মনে হয় যেন ব্রহ্মতালুটা ফেটে এখনই প্রাণ বেরিয়ে যাবে, তখন মনটাকে নামাই, না নামালে কী হবে, কন্ট্রোল করা যাবে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। যখন কুণ্ডলিনী শক্তি জেগেছিল তখন ওই রকম হয়েছিল যে এই বোধ হয় আমি ওই জগৎ থেকে চলে যাব, হায় হায় কী হবে, আমাকে গিলে নিচ্ছে, মানে একটা পাওয়ার আমাকে পুরো গিলে নিচ্ছিল। তো এই রকম মানবের জীবনে প্রথমে হচ্ছে শরীরটাকে সাধনার জন্য উপযুক্ত রাখা, তাই না? তাহলে শরীর যদি উপযুক্ত থাকে, ভালো করে শুনবেন, শরীর যদি উপযুক্ত হয় তখন প্রাণটাকে কাজে লাগানো যায়। তাহলে এটা অন্নময় কোষ, অন্নময় কোষ মানে শরীর, ফিজিওলজি,
আর একটা হচ্ছে প্রাণময় কোষ, মানে প্রাণ। যখনই আমাদের মধ্যে কোনো অশান্তি হয়, উদ্বেগ হয়, টেনশন হয়, তখন আমরা যদি জোরে জোরে শ্বাস নেই আর ধ্যান করি, যদি এরকম ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, যদি ভেতরে জপ করতে থাকি আর প্রাণ বায়ুকে কাজে লাগাই, তো ভেতরে শান্ত হয়ে যাবে। যত বেশি করে করবে, 500, 700, 800, 1000 বার করলে কি হবে, শরীর সুস্থ থাকবে, হজম শক্তি ঠিক থাকবে, মন ভালো থাকবে, ধ্যান ভালো হবে, জীবন সুন্দর হবে, ফাঁকিবাজি হবে না। তাহলে প্রাণময় কোষ কোথায় গেল, বোঝা গেল? অন্নময় কোষ মানে শরীর। তাহলে শরীরটাকে সাধনার জন্য উপযুক্ত করা, আর প্রাণময় কোষ মানে প্রাণের গতি, এই প্রাণময় কোষের অবস্থান, প্রাণময় কোষ, এই প্রাণ এখান থেকে চলছে নিরন্তর। প্রাণ বায়ু, বায়ুটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, আর একটা পরের কথা, সেটা একটা হচ্ছে অপান বায়ু, আর একটা ব্যান অপান সমান বায়ু। সমান বায়ু কি করে বলুন তো, যত আমরা খাদ্য খাই সেই খাদ্যগুলোকে দুই ভাগে ভাগ করে, একটা রস রক্ত মর্জা রূপে এইগুলো শরীরে কাজে লেগে যায়, আর অবশিষ্টটা মলমূত্র রূপে নির্গত হয়, তাহলে সমান বায়ু। আর একটা হচ্ছে প্রাণ বায়ু, যেটা এই প্রাণ শক্তিকে কন্ট্রোল করছে, আর একটা উদান বায়ু, এই যে সহস্রারে গিয়ে আমরা মনকে কনসেন্ট্রেট করি, এটাকে বলে উদান বায়ু। এই উদান বায়ুতে মন যত কনসেন্ট্রেট করি আমরা, তত দৈবী শক্তি আমাদেরকে হেল্প করে, বোঝা যাবে তো? দৈবী শক্তি আমাদেরকে হেল্প করবে যত উদান বায়ুকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? উদান বায়ুতে কাজে লাগালে জীবের আর কোনো চিন্তা নেই, মনে রাখতে হবে যে উদান বায়ুকে কাজে লাগাতে গেলে আগে প্রাণটাকে তো দেখতে হবে। এই প্রাণটাকে যত কাজে লাগাবো তত কি হবে, প্রাণময় কোষের উপরে আমার কন্ট্রোল এসে যাবে, মানে কুম্ভক করে দম বন্ধ করে ভেতরে কুম্ভক করে মন্ত্র জপ করতে শুরু করলাম, আবার কখনো কখনো বহির কুম্ভক করে দিলাম, প্রাণ বায়ুটাকে বাইরে ছেড়ে দিয়ে কুম্ভক করে মন্ত্র জপ করতে শুরু করলাম, রোটেশনে মন্ত্র জপ হচ্ছে, তাহলে বহির কুম্ভক অন্তর কুম্ভক, এগুলো কিন্তু কি শুনছেন বলুন তো, এগুলো প্র্যাকটিক্যাল বিদ্যা, প্র্যাকটিক্যাল বেদ, প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল যোগ, বুঝতে পারছেন? সেই জন্য এই প্র্যাকটিক্যাল বিদ্যা জীবনে দরকার, যা কিছু করবেন প্র্যাকটিক্যাল করবেন। লক্ষ্মী মাতা এখানে আছেন, লক্ষ্মীকে ধ্যান করবেন, এই যে বললেন যে আমি একটা কি কবজ নিতে পারি, কবজ নিতে পারেন, যন্ত্রমও নিতে পারেন, যন্ত্রম লক্ষ্মী মন্ত্র জপ করতে হবে, লক্ষ্মীকে ধ্যান করতে হবে, ওং শ্রিং হ্রিং শ্রিং কমলে কমলালে, এখানে শ্রিং হ্রিং শ্রিং কমলে কমলালে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ, হাত পেতে প্রার্থনা করতে হয়, হে মহালক্ষ্মী, এরকম করে লক্ষ্মীকে প্রণাম করতে নেই, এরকম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রিং হ্রিং শ্রিং কমলে কমলালে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ, হে মহালক্ষ্মী মাতা, অর্থ সম্পদ সুখ সমৃদ্ধি প্রদান করো, প্রার্থনা করতেই হয়। মানুষের জগতে যখন আছে এগুলো দরকার, মান সম্মান সব কিছু, জীবনের ব্যালেন্স, আচার আচরণের শুদ্ধিতা, তাই না? তাহলে কি করতে হবে, অন্নময় কোষ তো বুঝলাম, যেটাকে সাধনার জন্য ঠিক স্থির করতে হবে, স্থির ওই রঙ্গির অঙ্গটা স্থির হতে হবে, স্পাইনাল কর্ড স্থির হতে হবে, সুষুম্নার ভেতর দিয়ে প্রাণকে চালাতে হবে, এটা একটা গেল, গেল না? আর একটা হচ্ছে প্রাণ। তাহলে প্রাণ যখন আমি প্রয়োগ করতে লাগলাম, তখন প্রাণকে যত প্রয়োগ করব, মানে যত বেশি অনুলোম বিলোম ভস্ত্রিকা কপালভাতি ইত্যাদি ইত্যাদি যত প্রাণায়াম করব, তত কি হবে, মনটা মানে এক্ষুনি দেখো এখানে বসে বসে যদি আমরা মানে খুব জোরে জোরে 100 বার প্রাণায়াম করি, করবে দেখাবো, করলেই কি হবে, মন শান্ত হয়ে যাবে, করলেই মন শান্ত হয়ে যাবে, এটা প্র্যাকটিক্যাল, খুব জোরে জোরে করতে হবে, একশো বার কেমন করতে পারে, মনে মনে জোরে পুরো নিতে হবে আর পুরো ছাড়তে হবে, জোরে
সোজা হয়ে সোজা, তুমিও করো, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে জোরে জোরে, জোরে জোরে, পুরো নেওয়ার পুরো ছাড়া, চোখ খুলবেন না, চোখ খুলবেন না, করুন জোরে জোরে, জোরে জোরে করুন, পুরো শ্বাস নেবেন, পুরো ছাড়বেন, পুরো জোরে জোরে করুন, হচ্ছে না আরো ভালো করে করুন, জোরে জোরে, তাই কোমর সোজা, কোমর বেঁকা না, কোমর সোজা করে বসে, স্পাইনাল কর্ড সোজা, এই তোমার হচ্ছে গো, এই যে হরগোবিন্দ করো, জোরে জোরে করো, যত করবে তত দেখবে সহজ হয়ে গেছে, যত করবে জোরে জোরে করো, করলেই দেখবে আর কষ্ট হচ্ছে না, প্রথম প্রথম কষ্ট হয়, তারপর আর কষ্ট হয় না, চোখ বন্ধ, চোখ খুলবে না, জোরে পুরো শ্বাস নেবে, পুরো ছাড়বে, চোখ খুলবে না, জোরে জোরে করো, এবার ভেতরে শান্ত হয়ে যাও, চোখ বন্ধ একদম, ভেতরে দেখো তো, ভেতরে শান্তি আসছে কিনা, মন শান্ত হয়েছে কিনা, ভেতরে নারায়ণ শান্ত হয়েছে কিনা, ভেতরের চেতনা একদম শান্ত, মন শান্ত হয়ে গেছে, বুদ্ধি শান্ত হয়ে গেছে, দেখো ভেতরে কেমন যেন ঠিক ঠিক করছে, শান্ত একটা চেতনা, একটা আনন্দ চেতনা, একটা প্রসন্ন চেতনা ভেতরে যেন অদ্ভুতভাবে কাজ করছে, যত সুন্দর, ফাঁকিবাজি করলে তো কুচ মিলে গা রেই, জোরে জোরে করতে হবে প্রাণায়াম, এই যেমন ভস্ত্রিকা তেমনি অনুলোম বিলোম, প্রত্যেক প্রাণায়াম জোরে জোরে করবে, কোনোদিন হার্টের রোগ হবে না, কোনোদিন অন্য রোগ স্পর্শ করবে না, কোনোদিন ব্যায়াম হবে না, কোনোদিন শরীরের হজমের প্রবলেম হবে না, প্রাণায়াম করলে প্রাণ শক্তি সুন্দর, তাহলে প্রাণ শক্তির কন্ট্রোল, প্রাণের কন্ট্রোল, বোঝা গেল, ভেতরে কিছু দেখা গেল, মন শান্ত হলো খানিকটা, মানে এই প্রাণের, প্রাণকে পরিশ্রম করালে মন ওর সঙ্গে জুড়ে আছে, শরীর প্রাণ তারপরে মন, মানে প্রাণময় কোষ তারপরে মনময় কোষ, তাহলে মন শান্ত হয়ে গেল, মন যেই শান্ত হয়ে গেল তখন মহারাজের কথা মনে হবে যে তাহলে তো এইরকম ধ্যান, ধ্যান তো এইরকম কাণ্ডজ্ঞান হবে, তার মধ্যে ধ্যান সম্পর্কে কাণ্ডজ্ঞান ধারণা হবে, সকালে বিকালে রাত্রে খালি পেটে করতে হবে, মোট কথা ফাঁকিবাজি করা হবে, সকালে অবশ্যই করতে হবে, আমি তো 8:30 আগে ঘর থেকে বেরোই না, ভোরবেলা উঠি তখন থেকে প্রাণায়াম করি, আসন করি, কত কিছু করি, পায়ের ব্যায়াম করি, পায়ের ব্যথা না হয়, বয়সটা তো 67 চলছে, এই জন্য 67 বছর বয়সে মহারাজকে সুস্থ থাকতে গেলে সাধনা করতে হবে, তা নাহলে মহারাজকে, মহারাজ এরকম প্রাণায়াম করতে পারবে, ফাঁকি দেওয়া না তো, কতটা ফাঁকি দেওয়া, দেওয়া না তাহলে ঠিক আছে, অল্প অল্প না তো, ঠিক মতো ভাঙিয়ে দেবে না, ঠিক আছে,
তাহলে এই যে তুমি ঠিক মতো করছিলে না, কষ্ট হচ্ছিল, দাদা ছেলে কষ্ট হচ্ছিল, পিঠের চামড়া তুলে দেবো একদম মেরে কষ্ট। প্রাণায়াম গুলো করবে, প্রাণায়াম গুলো করলে শরীরের কোনো কষ্ট হবে না, রোগ ব্যাধি হবে না, মন ভালো থাকবে। তার হাঁটতে হাঁটতে প্রাণায়াম করো, আমি তো বড় বাজার থেকে হেঁটে প্রাণায়াম করতে করতে আসি, যখন দেখি আশ্রমে গিয়ে প্রাণায়াম করতে পারবো না, ওই বড় বাজারে যাই স্টোন আনতে, ওখান থেকে হাঁটতে হেঁটে হেঁটে প্রাণায়াম করতে করতে আসি। মেট্রো স্টেশনে নামলাম বা ট্যাক্সিতে নামলাম, নেমে আমার কি পয়সার অভাব আছে নাকি 10টা ট্যাক্সি করে আসতে পারি? তো আমি ওখান থেকে হেঁটে হেঁটে গেলাম বটতলা স্ট্রিটে, যেখানে স্টোন ফোন নিলাম, নেওয়ার পরে ওখান থেকে হাঁটতে হাঁটতে পুরো প্রাণায়াম করতে করতে সারা রাস্তা, তবে আশ্রমে এলাম। এসে তখন দেখি প্রাণায়াম পুরো হয়নি, তো ছাদে চলে গেলাম, গিয়ে প্রাণায়াম করলাম, করে তারপর। তাহলে মানুষের কষ্টটা কেন হচ্ছে, কষ্টটা কেন হচ্ছে? কষ্টটা হচ্ছে প্রাণটাকে সহজ করা হয়নি, বুঝেছো? প্রাণটা সহজ নয় বলেই কষ্ট হচ্ছে। তাহলে একটা গেল প্রাণময় কোষ। তাহলে প্রাণময় কোষকে যদি আমি কষ্ট করাই, তাহলে মনের যে চঞ্চলতা, মনটা তো চঞ্চল, বুঝো তো, চঞ্চল না তোমার মন? সবার মন চঞ্চল। অর্জুন বলছেন চঞ্চল অঙ্গি মানব কৃষ্ণ, এই কৃষ্ণ আমার মন চঞ্চল, অত্যন্ত বলবান, দৃঢ়। বায়ুকে বশ করা যায় তো মনকে বশ করা যায় না, বায়ুরই বসু দুষ্করম, তো মহাকষ্ট। এই কৃষ্ণ কি করে বশ করবো? কৃষ্ণ বলছেন অভ্যাসে নাও, কি করে বশ করবে? অভ্যাসের দ্বারা। অভ্যাস এন তো কোনতে বৈরাগ্য ন চ গৃহ্যতে, অভ্যাস আর বৈরাগ্য, বৈরাগ্য মানে দৃঢ়তা। তাহলে আমি প্রাণায়াম করবই করবো, প্রাণায়াম করলে যত কষ্ট হোক মরার ভয় নেই। জোরে জোরে করতে হবে, অনুলম বিলোম। তাহলে যত প্রাণায়াম করবে তত জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে প্রাণায়াম করলে কি হবে? মন শান্ত হয়ে যাবে, মানে মন কি তরঙ্গ মিটালু, বাস হো গিয়া ভজন, মনের তরঙ্গ বন্ধ হয়ে যাবে। কখন? যখন প্রাণায়াম করবে। প্রাণায়াম প্রচুর করলে মনের তরঙ্গ কি হবে? শান্ত হবে। বোঝা গেল? প্রাণায়াম করলে মনের তরঙ্গ শান্ত হয়ে যাবে। তাহলে শান্ত কখন হয়? প্রাণায়াম যখন ঠিক মতো হয়, ফাঁকি দিলে হবে না। বোঝা গেল? তাহলে মনের তরঙ্গ, মন কি তরঙ্গ মিটালো, বাস হো গিয়া ভজন। তাহলে মনের তরঙ্গ মেটাতে গেলে প্রাণায়াম করতে হবে। কিন্তু যোগ ঋষিদের প্র্যাকটিক্যাল বিদ্যা, ঋষিরা এই বিদ্যা দিয়েছেন যে প্রচুর প্রাণায়াম করো, তোমার মনোময় কোষ তখন শান্ত হয়ে যাবে। আর মনোময় কোষ যখন শান্ত হয়ে যাবে, তখন বিজ্ঞানময় কোষ জেগে উঠবে। বিজ্ঞান মানে আমাদের ভিতরে একটা বিজ্ঞানময় কোষ আছে, যেটা জ্ঞানের আগুন, জ্ঞানের অগ্নি, জ্ঞানাগ্নি দহতে, গীতায় ভগবান বলছেন জ্ঞানাগ্নি দহতে সর্বকর্ম কহ। তাহলে সকালে তুমি যখন হাঁটতে যাবে, তখন ওই অল্প বয়সের ছেলেদের দৌড়তে বলা হয়, কেন বলো তো? প্রাণায়ামটা অটোমেটিক্যালি হয়, তারা শেখাতে হয় না, দৌড়লে তো প্রাণায়াম হতেই থাকে। আর হাঁটতে গেলে, হাঁটতে গেলে এই করতে করতে হাঁটতে হবে, জোরে জোরে হাঁটতে হবে। জোরে জোরে হাঁটলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, মন শান্ত হবে। হ্যাঁ, ফাঁকি দিয়ে লাভ হবে? এটা একদম ভালো করে বুঝে নাও, রাহু চলছে, এটা বাবা ফাঁকি দিলে লাভ নেই কিছু লোকসান ছাড়া। এই জন্য মনে রাখবা, ফাঁকি দেবো না, মহারাজের কথা শুনলেই লাভ, কারণ এটা প্র্যাকটিক্যাল। 10 টাকার সঙ্গে আর 10 টাকা রেখে দিলাম, তাহলে 20 টাকা হলো, 20 টাকার সঙ্গে 100 টাকা রেখে দিলাম, 120 টাকা হলো। তাহলে যোগ হচ্ছে, তো এই যোগটা হচ্ছে, যোগ হচ্ছে এই মহারাজ কি শেখাচ্ছে? যোগ শেখাচ্ছে, মানে জুড়তে শেখাচ্ছে। আগে শরীরের সঙ্গে মনকে জোড়ো, তারপরে প্রাণের সঙ্গে জোড়ো, তারপরে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, তারপরে জ্ঞানময় কোষ জেগে উঠবে। কি বুঝেছেন? 500 টাকা আছে আর 2000 টাকা পেলাম, তাহলে 2000 টাকা হলে কি হলো? 2500 যোগ হয়ে গেল, আর 2000 টাকা পেলাম, 4500 টাকা হয়ে গেল, যোগ হচ্ছে। তাহলে যোগ করতে হবে, যোগ বিয়োগ যেন না হয়, মনে থাকবে তো? তাহলে এই যে আমরা অন্নময় কোষ প্রাণ, তারপরে আর একটা কোষ হচ্ছে আনন্দময় কোষ। আনন্দময় কোষকে জাগ্রত করতে হবে। আনন্দময় কোষ জাগার জন্য আমাকে এগুলো সব, মানে যোগের 8টা অঙ্গ জানা আছে, যম, নিয়ম,
মানে সংযম, কথা বলার সংযম, মৌন থাকার অভ্যাস করা, বাজে কথা না বলা, বাজে কথা না শোনা, এগুলো হচ্ছে সংযম। সদগ্রন্থ অধ্যয়ন করা, গীতা পড়া, গীতার অভ্যাস করা, তাহলে যম, যম নিয়ম, আর কি নিয়ম করা, নিয়ম, নিয়মপূর্বক সাধনা করা, নিয়ম। বলে আমি নিয়ম বন্ধ করবো না, তো আমার এই নিয়ম, আমার এই আসন প্রাণায়াম নিয়ম, এগুলো আমাকে করতেই হবে। তাহলে নিয়ম, তারপরে যম নিয়ম, তারপরে কি করবে আসন, বিভিন্ন আসনের অভ্যাস করা, মানে টোটাল ফিজিওলজির বিভিন্ন জয়েন্ট গুলো ফ্লেক্সিবল হতে হবে, তাই না? বুড়ো হয়ে গেলে এগুলো স্টিফ হয়ে যায়, কি হয়, শক্ত হয়ে যায়, স্টিফ, শক্ত হয়ে যায়, এগুলো ঘুরতে চায় না। কিন্তু আমাদের শরীরের সবকটাই ঘোরে, ঘাড় থেকে ঘাড়ও তো ঘোরাই, এরকম ঘাড় ঘোরে, এরকম ঘাড় ঘোরাই, হাতের কবজিটাও ঘোরাই, এই কনুইটাও ঘোরাই, কাঁধটাও ঘোরাই, হাতটাকেও ঘোরাই, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? প্রতিটা অঙ্গকে ঘোরাতে হবে, প্রত্যেকটা অঙ্গ ফ্লেক্সিবল থাকতে হবে, সেখানকার জয়েন্টে 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 ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন ঠিক মতো হতে হবে, তাহলে শরীর ভালো থাকবে, মনে থাকবে। তাহলে মহারাজ কি করছেন, যোগ করছেন, বলে যোগ করো, ভগবানের সঙ্গে যোগ হও, তাহলে আসন, তারপরে কি হলো প্রাণায়াম। তাহলে প্রাণায়াম আমরা যখন আসনগুলো করে শরীরটাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা জয়েন্টকে আমি ফ্লেক্সিবল করে নিলাম, মানে প্রত্যেকটা জয়েন্ট যখন ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন ঠিকঠাক মতন পেল, আমার একবার পা মুচকে গেল স্যার, বলে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে, তো আমি কিন্তু পদ্মাসন করা ছাড়িনি, বুঝতে পেরেছো? ডাক্তাররা বলছে পদ্মাসনে বসবেন না, ওরে বাবা, আরে পদ্মাসন করেই সারবো, বুঝতে পেরেছো? কি বুঝলে, তুমি হলে মা বলতো রে করি নে, ওরে ঠ্যাং বেঁধে উপরে টাঙিয়ে দে, ওর কি সর্বনাশ লিগাম। আমি বলি পদ্মাসন করেই সারবো, পদ্মাসন করেই, গাড়ির এই বাড়ির সিঁড়িগুলো যদি বাস্তুসম্মত না হয়, সিঁড়িতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সিঁড়িতে পড়েই পাটা ওই রকম হয়েছিল, তা ওই ক্র্যাক ব্যান্ডেজ দিয়ে ও ভলিন টলিন দিয়ে ওতেই পদ্মাসন করতাম, পদ্মাসনে ধ্যানে বসতাম। সে আজকের না, 94 এর কথা বলছি, 94, 95, 96, 97, তাহলে সাধনাতে কি দরকার, দৃঢ়তা, এক্ষুনি বলছিলাম দৃঢ়তা, তারপরে আসন সাধনায় দৃঢ়তা দরকার। বলে ভগবান সারবে না মানে, আমি ধ্যান করছি, প্রাণায়াম করছি, আমার ওখানে ব্লাড সার্কুলেশন হতেই হবে, আর ওটা ধীরে ধীরে জুড়তেই হবে, ওটা ঠিক হতেই হবে, ঠিক হয়ে গেল, তাহলে নিজের দৃঢ়তা দরকার তো, কি ফাঁকি দেওয়া হবে, ফাঁকি দিলে হবে না, এই নয়, দৃঢ়তা দরকার, মনে রাখবে তো? তাহলে আমার প্রতিটা কথা যদি মনে রাখেন, প্রতিটা কথা আপনাকে অমৃতত্ব দেবে, জাগতিক সুখ দেবে, পরমাত্মার সুখ দেবে, জগতের সুখও পাবেন আর পরমাত্মার সুখও পাবেন। আমার কথা শুনছেন না? মহারাজ কি বলে, বলে কেশবানন্দের কথা শোনো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, হতেই হবে। হ্যাঁ, এই জন্য প্রতিদিন ধ্যান করো, মন্ত্র জপ করো, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, আনন্দময় কোষের আনন্দকে জাগ্রত করতে গেলে স্পাইনাল কর্ড সোজা করে দৃঢ়তার সঙ্গে আসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, যে আমি ফাঁকি দেব না। আমি একটা কাজে গেছি বড় বাজারে, বলে কাজে গেলাম বলে আজকের প্রাণায়ামটা হলো না, এসব ধ্যানাচি কথা কেশব আনন্দ স্বীকার করে না, বুঝতে পেরেছেন? এগুলোকে বলে ধ্যানাচি মারা, বুঝতে পেরেছেন? আর কি করা, আরে আমি কাজে গেছি তো প্রাণায়ামটা বন্ধ করবো কেন, আমি হেঁটে আসি প্রাণায়াম হয়ে যাবে, হাঁটাও হবে, ব্যায়ামও হবে, প্রাণায়ামও হবে, কি বুঝতে পেরেছেন? ধ্যানাচি বোঝেন তো, গ্রামের ভাষা বলে ধ্যানাচি করা, আর কি করা, এই আর কি করা কথা বলবেন না আমাকে, বলে আমার সময় নেই, বলে কি সময় নেই, জগতে যত, সেদিন ওই নীতিন গডকরি বলছিল, বলে অটল বিহারী বাজপেয়ীজি মুঝে কে রে থে কই মিলনে আয়া তা কবি নেই বললা কি মেরে পাস সময় নেই আয়, কবি নেই বললা, সময় তোমারে পাস হ্যায় আর তুম দে সকতে হো আর দেনা চাহিয়ে, তা আমার কাছে কি সময়ের অভাব আছে নেই, বলে আমি আর ধ্যান করার সময় নেই। মহারাজ কত কিছু বলে, সন্ন্যাসী লোক তো, মহারাজ যা কাজ করে আপনি তা করেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত রাত্রে পর্যন্ত একদিন আমার কাছে থেকে করিয়ে দেখান, পিঠের চামড়া উঠে যাবে একদম আমার কাজ করতে গেলে, কত কাজ যে করতে হয়, কত রকম সমস্যা, কত রকমের প্রবলেম ফেস করতে হয় সেটা মহারাজই জানে, আর সব কথা মনে রাখতে হয়, ভালো মন্দ কে কি বললো কেন বললো তাই সেই নিয়ে আবার চিন্তা করতে হয় সব কিছু, কেউ দুঃখ করছে আমার এই প্রবলেম,
এই আমার মেয়েটা আপনি বলছেন এর বিয়ে করলে টিকবে না, অথচ মেয়ে ওই ছেলেটাকে ছাড়তেছে না, কি করা যায় মহারাজ বলুন, আজকে ফোন করেছে, তাহলে প্রবলেমটা সলভ করতে হবে। বলে তাহলে ঠিক আছে, তাহলে এই করো। তো বলে আমার বোনের মেয়েটা এরকম বিগড়ে গিয়েছিল, আপনি তো ঠিক করে দিয়েছেন। তো পুরো ঠিক হয়ে গেছে, বোনের কাছে গিয়েছিলাম, বোন বলল মহারাজ এই করে দিয়েছে, আমার মেয়ে ঠিক এখন পুরো ঠিক আছে। মুরব মেয়ে এমন বিগড়ে গিয়েছিল, সে কি বিগড়ানো ওরে বাবা। যাই হোক, নিজের মুখে বলা উচিত না, দেবতারা আমার কথা শোনে তো, তারা বলবে আমরা হেল্প করি বলে মহারাজ আবার সেইগুলো নিজের মহিমায় ঢুকিয়ে দিচ্ছে, তাই এইগুলো বলা উচিত না। তা বোনের কাছে গেছে, বোন বলেছে যে আমার মেয়ে মহারাজ ঠিক করে দিয়ে তোর মেয়েকে ঠিক করে দেবে, করে দেবে। ওই ফোন করেছে মহারাজ, তাহলে আমার মেয়েটাকে ঠিক করে দেন না মহারাজ, আপনি পারবেন। আরে ঠিক আছে, তাহলে এসো মঙ্গলবারে এসো, তোমার মেয়ের জন্য ব্যবস্থা করছি, বুঝতে পেরেছ? তাহলে মনে রাখতে হবে মহারাজকে দুনিয়ার সব কাজ করতে হয়, আর টাকাও কামাই করতে হয়, আশ্রম চালাতে হয়, গেস্ট হাউস চালাতে হয়, গরিব লোকের সেবা করতে হয়, দুঃখী লোকেদের হেল্প করতে হয়, নানান প্রবলেম সব কিছু করতে হয়, কত রকম করি তার কোনো হিসেব নেই। কেউ একটা দুঃখের কথা জানালে মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি সমাধান করা যায়, কিভাবে এর সমাধান হবে, সে টাকার হোক আর শরীরের হোক, ব্যারামের হোক, যে কোনো কারণে হোক, গ্রহগত হোক, কি বুঝতে পারছো? তো এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যে শরীরের সাধনা, প্রাণের সাধনা, মনের সাধনা, আর জ্ঞানের সাধনা, আর আনন্দের সাধনা, মানে এই পাঁচটা কোষ, শরীর অন্নময় কোষ, প্রাণময় কোষ, আর মনময় কোষ, বিজ্ঞানময় কোষ, আর আনন্দময় কোষ, ওটা এই পাঁচটাকে আমার একদম জুড়ে থাকতে হবে। প্রচুর পরিমাণে ধ্যান করা দরকার, মন্ত্র জপে ফাঁকি দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? তো তাহলে শনিবারে প্রত্যেকে নিরামিষ খাবে, বাড়িতে ঘোড়ার নাল লাগাবে, বাচ্চাদের ঘোড়ার নালে নিজে মা করবে, বাচ্চাকেও যদি কালসর্প দোষ থাকে বলে একটুখানি এই আঙুলে একটুখানি এরম একটু তেল নিয়ে লাগিয়ে দিত, শনিশ্চরায় নম বা শনিদেবায় নম রাহবে নম একটু বলে কেতবে নম বলে লাগিয়ে দিয়ে হে শনিদেব, হে রাহু কালসর্প দোষ মুক্ত করো। আর যাদের রাহু চলছে প্র্যাকটিক্যালি, তাদের কর্তব্য হচ্ছে সাদা চন্দন ঘষে দুহাত দিয়ে ওং ঐং হ্রিং রাহবে, ওং ঐং হ্রিং রাহবে, মাথায় টাথায় সব জায়গায় রাহু মন্ত্র জপ করে চন্দন লাগানো, মাথায় টাথায় চুলে টুলে সব জায়গায়, রাত্রে শোয়ার আগে ঘুমানোর আগে, বুঝতে পেরেছো? ফাঁকি দেওয়া না তো, না ঠিক আছে, তা ঠিক মতো করবে, ফাঁকি দেওয়া যাবে না কিন্তু, এই জন্য ঠিক মতন চলতে হবে। তাহলে আমাদের টাইম হয়ে গেছে, এখন আমরা শনিবারে নিরামিষ খাবে, সর্ষে তেল খাবে না, আর ধ্যান রোজ করবে আজকের থেকে, আজকে থেকে করবে তো রাত্রে শোয়ার সময়, এই না না আজকে থেকে করবে, এই তুমি আজকে না না রাত্রে খাওয়ার পরে প্রাণায়াম করতে হবে না, শুধু বিছানায় বসে স্পাইনাল কর্ড সোজা করে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, জ্যোতির মধ্যে মন চলে যাবে নারায়ণের জ্যোতিতে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো, সকালবেলা ওঠার সময় আবার বিছানায় বসে ওম নমো ভগবতে বাসুদেবায়, তারপরে নিজের দুহাত খুলে দেখে নেওয়া ওম নমো ভগবতে বাসুদেবায় কে নারায়ণ আমার জীবন, সারা শরীরে জোরে জোরে হাতগুলো ঘষে দেবে, হাতের রেখাগুলো দেখে নেবে, প্র্যাকটিক্যাল করো কিছু কাল, দেখতে পাবে কিরকম দুর্ভাগ্য নাশ হয়। কেশবানন্দের কথা ভগবানও উল্টাতে পারে না, মনে রাখবে, এই জন্য মনে চলো, আর চলো গঙ্গার ধারে কালসর্পদোষ কাটাবার টাইম হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, চলো সবাই গিয়ে লাইন দিয়ে তেলের বাটি নিয়ে দাঁড়িয়ে যাবে।